আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। প্রত্যেকটা ইবাদত একপাক্ষিক, এক পক্ষে হয়। আমরা নামাজ পড়ি, আল্লাহ সওয়াব দেন, আল্লাহ নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, আল্লাহ সওয়াব দেন। আমরা হাজ করি, আল্লাহ সওয়াব দেন। আমরা যাকাত দেই, আল্লাহ সওয়াব দেন, ঠিক কিনা? জিকির হচ্ছে এমন একটা ইবাদত যে বান্দা জিকির করে আল্লাহ, আল্লাহ জিকির করেন বান্দার। এটা দ্বিপাক্ষিক। এটা কি? এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে আল্লাহ জিকির করি তা তো আমরা জানি। নামাজ পড়ি, আল্লাহর জিকির হয়। তোয়াফ করি, কথা বলেন। সাই করি, সাফা মারওয়া, জিকির হয়। কোরআন তেলাওয়াত করি, জিকির হয়। ওয়াজ করি, জিকির হয়। ওয়াজ শুনি, জিকির হয়। আমরা এসবভাবে আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির কিভাবে করেন? প্রশ্ন আসে না? কখনো চিন্তা করছেন? কথা বলেন। বুখারী শরীফ কিতাবুল ইমানে তারজামাতুল বাব কায়েম করতে যে ইমাম বুখারী এই আয়াতটাকে এনেছেন দ্বিতীয় খণ্ডে, তার ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহু সহিহিল বুখারী 25তম খণ্ডে উল্লেখ করেছেন ব্যাখ্যাটা ইমাম বুখারী থেকে। ইমামে বুখারী ব্যাখ্যা করেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তার অর্থ হচ্ছে ইন্নাল আব্দা ইযা যাকারাল্লাহা বিত্বাআতি ইয়াযকুরুহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিররহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহর কোন ইমানদার বান্দা যখন আনুগত্যের সঙ্গে সওয়াবের নিয়তে আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং মাগফিরাতের মাধ্যমে ওই বান্দার জিকির করে। কথা বুঝতেছেন? মমিন যখন আল্লাহর জিকির শুরু করে, আল্লাহ তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন আর তাদের জিন্দগির গুনাকে আল্লাহ মাফ করে দেন। এই যে রহমত মাগফিরাত, এটা আল্লাহর পক্ষ থেকে জিকির। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর জিকির করলে আল্লাহ কি করেন? আমাদের জিকির করেন। কিভাবে? রহমত বর্ষণ করে আর আমাদের ক্ষমা ঘোষণা করে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু শর্ত হচ্ছে জিকিরে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে জিকির হতে হবে সওয়াবের জন্যে, দুই জিকিরের মধ্যে আদব থাকতে হবে। কি থাকতে হবে? জিকির করলে যদি আল্লাহর ওলি হওয়া যেত, বাংলাদেশে যত ভিক্ষুক আছে সব তো ওলি হয়ে যেত। ভিক্ষুকরা জিকির করে না? আপনি বেশি করেন জিকির না ভিক্ষুক বেশি করে? কিন্তু ওর জিকিরের উদ্দেশ্য কি আল্লাহর রেজামন্দি না পয়সা কামাই? ওর জিকিরের উদ্দেশ্য সওয়াব না, কি কামাই? দুই, জিকিরে দ্বিতীয় জিনিস থাকতে হবে আনুগত্য। কি থাকতে হবে? আদব। আদব আমাদের দেশে জিকিরের নামে অনেকে বেয়াদবি করে, কেউ নেক সুরতে, কেউ বস সুরতে, কেউ তো দেখা যায় জিকির শুরু না হতেই বাসার গাছে লাফালাফি করে। এটা কি আদব রক্ষা হইল? হইল? আর কোথাও আছে বদ সুরতে বেয়াদবি, জিকিরের নামে ভণ্ডামি, ভণ্ডপীঠদের রাস্তা নয়। নারী পুরুষ এক হয়ে একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা নিয়ে লাফালাফি করে, বলে লাফায় ফালায় করো জিকির যেমনে খোদা রাজি। নজিবুল্লাহ বলবেন না? ওটা কি জিকির না জিকিরের নামে ভণ্ডামি? আদব আছে না বেয়াদবি?
তাহলে বান্দা যদি আল্লাহর জিকির করে সওয়াবের জন্য আর যদি জিকির করে আনুগত্যের সঙ্গে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে শরণ করেন রহমতের মাধ্যমে আর তারে জান্নাত দেবার ঘোষণার মাধ্যমে প্রত্যেকটি মানুষ বেঁচে থাকে আল্লাহর রহমতে যে আমরা বেঁচে আছি আল্লাহর রহমত না কিন্তু আমরা বাংলাদেশের মানুষ একটু অকৃতজ্ঞ করোনার ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন সারা বিশ্বে এখন চলতেছে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি ফুড ক্রাইসিস ইউরোপ আমেরিকায় খাদ্যের অভাব হচ্ছে বাংলাদেশে একটা মানুষ না খেয়ে মরে নাই কিন্তু আমরা অকৃতজ্ঞ জাতি তারপরও আমরা গান বাদ্য বাদ দেই নাই পহেলা বৈশাখ বাদ দেই নাই থার্টি ফার্স্ট নাইট বাদ দেই নাই ঠিক কিনা আল্লাহ শুকর গুজারি আমাদের মধ্যে নাই আমাদের আলোচ্য বিষয় কয়টা জিক্র তারপরে ফিক্র তারপরে শুক্র তিনটা বিষয় আমি সংক্ষেপে বলছি এখন জিকির কিভাবে করব সকাল সন্ধ্যার যে মৌখিক জিকির এটাও জিকির এটাকে তাচ্ছিল্য করার সুযোগ নাই আছে আল্লাহর হাবিবের সাথ করেছেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে তাজা করো সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমরা কেমন করে ঈমানকে তাজা করব আল্লাহর হাবিব বললেন কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো তাহলে মৌখিক জিকির আছে না নাই আল্লাহ 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 জিকির আপনি সারাক্ষণ করতে পারেন অবশ্য কেউ কেউ ফতোয়া দিচ্ছে আমার দেশে যে শুধু আল্লাহ আল্লাহ জিকির নাই অথচ আল্লাহ আল্লাহ জিকির করার কথা কোরআন শরীফে আছে আল্লাহ বলেছেন ফাসকুর ইসমা রাব্বিক ফাসকুর ইসমা রাব্বিক তোমার রবের নামের জিকির করো রবের জিকির না রবের নামের জিকির রবের জিকির না রবের নামের জিকির রবের নামের জিকির আমার রবের সবচেয়ে বড় নাম কি তাহলে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কি না এটা মৌখিক জিকির এটা নফল এটা কি কথা বলেন আবার ওয়াজ করাও জিকির ওয়াজ শোনাও জিকির আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির ইন্নাফাতিযযিকরা সায়াযযাক্কার মান ইয়াখশা وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى আল্লাহ তার রাসূলকে বলেছেন ফাযাক্কির ইবনে কাসির তাফসির লিখেছেন ফাযাক্কির এর অর্থ হচ্ছে ইজ হুম হে রাসূল মানব জাতিকে আপনি উপদেশ দিন তাহলে ওয়াজ করা কি আরে ভাই কথাটা তো বলবা জিকির ওয়াজ শোনা কি আল্লাহ বলছেন সায়াযযাক্কারু মান ইয়াখশা যে আল্লাহকে ভয় পায় সে ওয়াজ শুনবে জিকিরকে গ্রহণ করবে তাহলে ওয়াজ করাও জিকির ওয়াজ শোনাও কি আমাদের দেশে তো এখন ওয়াজ হয় কম আওয়াজ হয় বেশি দেখেন না ক্যাপশন দেয় চরম হাসির ওয়াজ যেটা চরম হাসি ওইটা আবার ওয়াজ হয় কেমন করে কথা বলে হাসি দেওয়া জায়েজ কাজ সওয়াবের কাজ চরম হাসি মানে অট্টহাসি ওটা গুনার কাজ ওটা ওয়াজ হয় নাকি তো ক্যাপশন দেয় কি তাহলে ওয়াজ করা কি
ওয়াজ শোনা কি তোয়াফ করা জিকির সাফা মারওয়ায় সাই করা জিকির কোরআন তেলাওয়াত করা জিকির কোরআন তেলাওয়াত শোনাও জিকির আবার সালাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়াও জিকির বরং সবচেয়ে বড় জিকির আল্লাহ বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ এমন একটা জিকির যা সবচেয়ে বড় জিকির আল্লাহ